তাহিরি একটু কথা কইলি নাইস মারস, তোরার লাগে বাংলা কথা কইতাম পারি না, এডারে কাইটটা নিয়ে ছাইরা দে। এই জন্য আমি সাবধানে কথা বলতেছি। আল্লাহু আকবার জোরে কও, আল্লাহ আল্লাহ তুমি আমার বাহ, আল্লাহ এরা বইয়াতে তাহিরি কি কইব, হাই হাই। কিছু টিকটক মৌলবি যখন টুকটাক কথা কয়ে ফেস লাগা, তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির দরকার আছে। কি কথা কি পরিষ্কার নাকি ভেজাল আছে? আল্লাহ কবুল করুক, আমিন কও। তবে আমি তাহিরি দলিল ছাড়া একটা কথাও বলবো না। টিকটক চলবো, ফিল্টার ইউজ করে চেহারা ফর্সা করস, আবার টিকটক বানাস, এটা আমার ফিল্টারের চেহারা। অনেকে আমার চেহারা দেখতে চাইছে, আমার চেহারাটা খারাপ দেখে, এই জন্য অরিজিনাল ভিডিও দেই না, ফিল্টার দিয়ে ভিডিও বানাই। এটা হলো আমার অরিজিনাল চেহারা, এটা হলো ফিল্টার, দুই নম্বর চেহারা। কারণ তুই জানোস না, আল্লাহ বলছেন ফি আইয়ে সূরাতিম মাশা আর আক্কাবাক, আল্লাহ কয় আমি প্রত্যেকটা বান্দারে, কালো হোক, সাদা হোক, গোবা হোক, ল্যাংড়া হোক, কানা হোক, প্রত্যেকটা বান্দার ডিজাইনার পৃথিবীর কেউ না, প্রত্যেকটা বান্দার ডিজাইনার আমি স্বয়ং আল্লাহ। আর তুই ফিল্টার মারা একদম সাইজ করে ভালো, আমরা যেমন চেহারা দিয়েছে আলহামদুলিল্লাহ, যেমন চেহারা দিয়েছে, যেমন বানিয়েছে, কালো বানিয়েছে, বুবা বানিয়েছে, অন্ধ বানিয়েছে, গরিব বানিয়েছে, সুখে আছি, দুঃখে আছি, রোগ বিমারে ভুগতেছি, যা আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলো তিনি কে? ফিল্টার মারা, ফিল্টার সোডা। এই যুবক গোলাম ভাই আরেক বেডার ঠুট লড়াইয়া তোরা সেলিব্রিটি হইতে চাস? বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হওয়া অর্জন করো, তোমার পাশে মানুষ দাঁড়াবে। আরেক বেচারা কি কইছে না কইছে, তুই গরম মোবাইল লাগাইয়া টিপ দিয়া হে ঠুট লড়াই লড়াই তুই টিকটে মারাই দেস, এই বেটা তোর শরম নাই, পারলে তুই নিজে বানা। এই টিকটকের কারণে বহুত কিশোরী মেয়েরা দর্শনের শিকার, এই টিকটকের কারণে বহুত কিশোরী মেয়েরা ঘুমের শিকার, এই টিকটকের কারণে বহুত কিশোরীরা আর কিশোররা হত্যার শিকার, ঠিক কি না বলে? কারণ হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে কি নাই? এখন দুই নম্বর সবক দিলাম হারাম, প্রথম দিলাম দরুদ মারহাবা কর, একটা একটা করে ওয়াজ মনে রাখবেন, আবার একটু পরে কয়েন না কিতাব যে কইলে কিতাই বুঝলাম না রে বেটা। সুজা কথা, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, আমার বাড়ির থেকে সব কথা কি বাঙ্গা কোন লাগে? আমি কি হ সব কথা বাঙ্গা কোন লাগে? বাঙ্গা না কইলে যদি অর্ধেক রাইখ কে আয়া কালকা মরে যাবে তাহলে বাহিরা বুঝাইবো কেডা কথা কোন ঠিক কি না বলেন? এখন দিলটা নরম কইরা কণ্ঠটা উঁচা কইরা বলেন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? তাহির আইবো বলর দুলারাম পর, ঠিক না? তাহির হুজুর দুলারাম পর আইবো এই দোকানটিতে বইয়া, বহুত লোক কইছে আইতাছে রে, গানাদার আইতাছে, গন্ডর আইতাছে, নাসুন না আইতাছে, বেড়া হইলে সামনে এক কথা কয়, এর লাগি কইছিলাম কলা গাছের ডাগগা বেড়া হইলে কাহিনী কইরা লাভ আছে? কাহিনী কইরা লাভ আছে? পাশের বাড়ির মেয়েটা এত কষ্ট কইরা গোল্ডেন এভারেজ পাইলো, গরম লোকের বেটি দেখো নহল কইরা ভাস করছে, তোর জিয়ারে নহল করে ভাস কইরা দেখাস না। আমি কি কোনো বাইরে দলিলের বাইরে কথা বলতেছি? আমারে আল্লাহ 10 দিন সম্পত্তি দিছে, আলহামদুলিল্লাহ 10 দিন সম্পত্তি দিছে, ছেলে দিছে, মেয়ে দিছে, ছেলেও নাই মেয়েও নাই, সব কিছু আলহামদুলিল্লাহ, যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ। হিংসা করা যাবে?
আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, এই জন্য আমার বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে। তবে যারা আমাকে ভণ্ড বলে তাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরি নাই। তাহিরিকে যারা ঘৃণা করে তাদেরকে নিয়ে বাবার টাইম তাহিরি নাই। তাহিরিকে যারা ভালোবাসে এদেরকে নিয়ে দুলারামপুর ব্যস্ত আছে। হাসিস না বলা হল, তোরাই সবচেয়ে বড় বেজাল, তোরাই আমার সিকিট ফিরে নিয়ে আমার ডিজে বানায়া, তোরাই কিন্তু বন্যার সময় নৌকা দিয়ে ঘুরা ঘুরা লাগাস ও মুর্শিদ, তোরা চিনতে চিনতে আমি শেষ পর্যায়ে গেছি। তবে যে যাই বলুক নবীর শান চলবে, অলির শান চলবে, সুদ খাওয়া চলবে। তার ফলাফল আজকে মন মতো পাইছি রে, যাক এতক্ষণ আমি লাইল দে বানছি এরি খেতে লাইল দে, সাইরে বাজদা লাইল না বানলে খেত ফানি দিলে আরেকবার খেত যাইব না, এই জন্য আমি আইল দে বালা করে বানছি, এবার ফানি দিলে খেত থাকবো, হয়তো কিছু কিছু ইন্দুর কাতা তো থাকবোই। কথা গো ঠিক কি না, ফুলের বাগান দেখতে বড় চমৎকার, এরপরে বাগানে কিছু কীটনাশক থাকলেও এদেরকে কিছু কীট থাকলেও কীটনাশক দিয়ে চেয়ারম্যান সব ঠিক আছে নি কথাটা, আচ্ছা ঠিক আছে।